আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফারিয়া ফ্রম রিঙ্কি অ্যান্ড তুষার ব্লগস। তো দিন ছিল শুক্রবার আর সকালে উঠে বরের আবদার ছিল আজ ও তেহরি খাবে। তো আমি উঠে ঝটপট আমি তেহরি রান্না করে ফেললি, আর এর মাঝখানে আবার আমার খালামণির একটা ব্যাড নিউজ আসে যে ওকে ঢাকাতে খুব এমার্জেন্সি নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে। মানে ওর কিডনিতে স্টোন হয়েছে, পাথর হয়েছে। তো পাথরগুলো বেশ বড় ছিল, যদি বেশি দিন ওয়েট করা হয় তাহলে আবার বড় কোনো সমস্যা হতে পারে, যার কারণে আমরা কোনো দিন ক্ষণ না ঠিক করে হুট করেই আমরা সেদিনই অর্থাৎ শুক্রবার রাতেই আমরা ঢাকাতে রওনা দিই। আর আমি ঢাকাতে যাওয়ার সময় আমি বাবুকে রেখে গিয়েছিলাম, আমি আর আমার বর যাই খালামণির সাথে, আর বাবুকে আমি আমার আম্মুর কাছে রেখে গিয়েছিলাম। কারণ আমি জানি যে বাবুকে নিয়ে দূরে কোথাও জার্নি তো খুবই কষ্টকর, আর তার থেকে ভালো ও আম্মুর কাছে থাকবে, যার কারণে আমি আম্মুর কাছেই রেখে যাই। আর বেবির জন্য খিচুড়ি রান্না করেছি, বেবি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সে খিচুড়ি খেতে চায় না, বাট আজকে আমি অনেক দিন পর শখ করে আমি বানালাম, দেখি যদি খাই। আমি তো একদম ভেবেই রেখেছি সে খাবে না, তারপরেও দেখি কি করে। তো এই যে আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। আসলে আমাদের উত্তরবঙ্গ থেকে ঢাকাতে যেতে প্রায় বেশ সময় লাগে, আর সব কিছু মিলিয়ে আমি বাবুকে নিয়ে আসি নাই, তো মনটা বেশ খারাপও লাগতেছে, আবার খালামণির জন্য চিন্তা হচ্ছে। এদিকে আমরা হসপিটালে তো তাড়াহুড়া করে চলে আসি, কারণ আমাদের শনিবারে অপারেশনটা ছিল, আর আমার খালামণিও অনেক বেশি টেনশান করছিল তার বাবুকে নিয়ে। মানে আমার খালা তো ভাইও, সেও ছোট। তো যাই হোক, দুইজনই আমরা যার যার সন্তানের জন্য চিন্তা করছি। আর এই ভিডিওটা করেছিলাম আমি অপারেশনে খালামণি যাওয়ার আগ মুহূর্তে, তো বেশি সময় লাগে নাই, আমরা হসপিটালে এসে অ্যাডমিট হওয়ার পরপরই আমাদের অপারেশনটা হয়ে যায়। আর এই যে এখানে আমরা তো ওয়েট করছি, আর এই যে অপারেশনটা সাকসেসফুলি হওয়ার পর রাতের দিকে ওকে খেতে দেয়, তো হালকা খাবার স্যুপ খেতে হবে। তো আমরা ওর সব কিছু ভিডিও করছিলাম, তো সেজন্য আমার খালামণি আবার খুব আনইজি ফিল করছিল, ও খেতে যাচ্ছিল না। আর যাই হোক, বলেনি আমি আমার খালামণিকে তুই করেই বলি, সে আমার বেসিক্যালি ফ্রেন্ডের মতো, ফ্রেন্ডের থেকেও বেশি, কারণ সে আমার বয়সে খুব একটা বড় না। অপারেশন সাকসেসফুল হওয়ার পর তো অনেক ভালো লাগতেছে ছিল, আর বাসা থেকে তো নানি আম্মু সবাই ফোন দিয়ে তো অস্থির হয়ে যাচ্ছিল। আসলে খালামণির সাথে আমি, আমার বর আর আরও একটা আপু আসে, তো আমরা তিনজনই আসি। আর এই যে আমরা বলতে গেলে আমি আর আমার বর একটু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসি বাবুর জন্য টুকিটাকি কিছু শপিং করার জন্য। আর আমরা বেশি দিন থাকি নাই, ডক্টর আমাদেরকে 2 দিন রেখেছিল হসপিটালে, আর হসপিটালটা হচ্ছে SIBL হসপিটাল, পান্থপথ ঢাকা। আর হসপিটালটা একদম স্কোয়ার হসপিটালের পাশেই ছিল, আর বসুন্ধরা শপিং কমপ্লেক্সও ছিল তার পাশেই। আমরা আবার রাতের দিকে বের হয়ে ডমিনোস পিৎজাতে গিয়েছিলাম, এটা স্কোয়ার হসপিটালের একদম পাশেই, এক বিল্ডিং পরেই। আর ঢাকাতে তো বরাবরের মতো জ্যামে তো থাকতেই হবে, এটা কমন একটা বিষয়। আর বাবুকে ছেড়ে আসার পর মন অনেক বেশি খারাপ লাগতেছিল, অনেক দিন পর ওকে ছাড়া থাকা, মানে আসলে একটু বেশি কষ্ট হচ্ছিল, সময় যেতে যাচ্ছিল না। তো আমি আবার ভাবছিলাম মনে মনে যে খালামণিরও তো ঠিক একই অবস্থা হচ্ছে, যে ওর বাবুটাও তো থাকতে চায় না ওকে ছাড়া। তো কী আর করার, পরিস্থিতির শিকার হলে এমন অনেক সিচুয়েশানই পাড়ি দিতে হয়, কষ্ট হলেও পাড়ি দিতে হয়। আর এই যে আমরা তো এখানে এসে দেখলাম যে অনেক ভিড়, তো সময় ছিল প্রায় 9টা 10টা, তারপরেও অনেক বেশি ভিড় ছিল। তো আমরা এখান থেকে পিৎজা অর্ডার করি চুজ করে, দেন আমরা অর্ডার করেছিলাম নাগা উইংস আর নাগেটস, হ্যাঁ এই 3টা ফুডই আমরা অর্ডার করেছিলাম।
আর এই যে আমার বর, তো যে কোনো রেস্টুরেন্টে এসে তার ডেকোরেশন বা ইন্টেরিয়ার তার দেখতে হবে। আসলে সব রেস্টুরেন্টের ওনাররাই বোধহয় এমন হয়, সব রেস্টুরেন্টকে জাজ করে। তো আমি জানি না যে অন্যান্যরা কেমন, বাট আমার বর তো এগুলো ব্যাপারে অনেক ভাবে যে এই রেস্টুরেন্টের যদি এটা ভালো হয় তাহলে তার রেস্টুরেন্টে আরও কি ইউনিক করতে হবে বা আরও কি চেঞ্জ লুক আনতে হবে। তো এই বিষয়গুলো সে খুব ভালো মানে বোঝার চেষ্টা করে, খাবারের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করে। তো আমরা খাবারের জন্য ওয়েট করতে করতে আমাদের খাবারটাও চলে আসে, আমরা খাবার খেয়ে দেন আমরা হসপিটালে আবার ব্যাক করি। আর আজ আমার এই ভিডিওটা ছিল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।